हेलो गाइज अस्सलामु अलैकुम एंड वेलकम बैक टू माय चैनल निधिस किचन। आशा करी सकले भालो आछेन एवं सुस्थ आछेन। आज के आमी आपनादेर साथे एकटी नतून रेसिपि शेयर करब। आज के आमी बानाबो होच्छे बार्गार ब्रेड। तो बार्गार ब्रेड आमी किभाबे बानाच्छी, अवश्यई आमी एटा डिम छाड़ा बानाच्छी। तो चलुन देखा जाक किभाबे बानाच्छी। तो बार्गार ब्रेड बानाते प्रथमे आमी 2 टेबिल चामच मयदा दिए दिच्छी एकटी फ्राई पैने। तार मध्ये 1 कप परिमाणे पानी दिए दिच्छी। এই পর্যায়ে আমার চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। তো সাথে সাথেই কিন্তু এটা একটা ঘন থকথকে ভাব চলে আসবে, তো এটা অনবরত নাড়তে হবে এবং ফ্রাই প্যানের গায়েও লেগে যেতে পারে। তো অনবরত এটাকে নাড়তে হবে। এটা যখন ঘন থকথকে ভাব চলে আসবে তখন দেখেই বুঝতে পারবেন। তো এই পর্যায়ে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিব। তারপর আমি একটা র‍্যাপিং পেপার বা আপনারা চাইলে পলিথিন দিয়েও এটাকে মুড়িয়ে রাখতে পারেন। অবশ্যই এটাকে ঢেকে রাখতে হবে। তো এটাকে আমি ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি আবার একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি ঠিক এই কাপের 1 কাপ পানি দিয়েছি। তার মধ্যে আইসিং পাউডার দিয়ে দিচ্ছি, মানে চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তারপর 2 টেবিল চামচ ইস্ট দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। নেক্সট, তারপর হচ্ছে কি, আবারও একটা মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ময়দা নিয়ার ট্রাই করবেন। তারপর 1 টেবিল চামচ সুগার পাউডার দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ময়দার সাথে ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি যে ইস্টের মিশ্রণটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে দিব। তারপর আবারো ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আর ময়দা দিয়ে যে ঘন থকথকে ভাবের একটা মিশ্রণ তৈরি করে দিয়েছিলাম সেইটা দিয়ে দিব এবার। এই পর্যায়ে হাতে লেগে যেতে পারে, সেই জন্য আমি হালকা পরিমাণে একটু ময়দা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি। আপনি যত ভালো মথে নিতে পারবেন আপনার ব্রেডটাও ঠিক ততটা সফট হবে। আমি প্রায় 20 মিনিট মতো এটাকে মথে নিয়েছি। এই পর্যায়ে আমি এটাকে 3 ঘন্টার জন্য ঢেকে দিব। 3 ঘন্টা পরে দেখবেন এটা অনেকটাই ফুলে গিয়েছে। তো এর মধ্যে যে বাতাসটা ঢুকেছে আমি সেটাকে হাত দিয়ে প্রেস করে দিচ্ছি এবং বাতাসটাকে বের করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার হাতে লেগে যেতে পারে, তো সেই জন্য আমি একটি ট্রে নিয়ে নিচ্ছি। তারপরে 3 টেবিল চামচ ময়দা ছিটিয়ে দিয়েছি এবং এটাকে আবারও খুবই ভালোভাবে মথে নিচ্ছি। তো এই আমি খুবই ভালোভাবে মথে নিয়েছি। এই পর্যায়ে আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। এগুলোকে একটু গোল গোল আকারে শেপ করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি বার্গার ব্রেডের শেপ তৈরি করব। তো এভাবেই হাত দিয়ে টেনে টেনে প্রেস করে নিচের দিকে
সব কিছু এক জায়গায় করে দলা করে নিচের দিকে নিয়ে আসতে হবে। আসলে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করেছি, কিন্তু এই জিনিসটা আপনাদেরকে দেখে বুঝতে হবে যে আমি ঠিক কি করে বানাচ্ছি। তো এভাবে আমি সব কয়টা বানিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটি কেক বানানোর ট্রে নিয়ে নিচ্ছি, আর তার উপরে একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে অনেক বড়ই ট্রে নিয়েছি, তবুও আমি দুইটা দুইটা করে দিব। প্রথমটা দিয়ে একটু হালকাভাবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, তাহলে সুন্দর হবে ব্রেডটা। এই পর্যায়ে সেকেন্ডটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চারটাও দিয়ে যেত, কিন্তু আমি দুইটা করে দিয়েছি কারণ এটা অনেকটা ফুলে যাবে। তো এই পর্যায়ে আমি 1 ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি। 1 ঘন্টা পরে ঢাকনা খুলে দেখেন কতটা ফুলে গিয়েছে, অনেকটাই ফুলে গিয়েছে। তো এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিব। আমি ওভেনে 400 ডিগ্রি ফারেনহাইটে 30 মিনিটের জন্য দিয়েছিলাম। আমার 30 মিনিটের ঘন্টা টুং করে বেজে গিয়েছে আর অনেকটাই কালার চলে এসেছে। এবার আমি ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। আমি একটু সুন্দর দেখানোর জন্য গরম গরম অবস্থায় এর উপরে বাটার ব্রাশ করে দিয়েছি। এবার এটাকে আমি একটু কেটে দেখাচ্ছি। মাশাল্লাহ দিলে আমার এই ব্রেডটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। আমি একটা ব্রেড নিয়ে আপনাদেরকে নিচের দিকটাও দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। আমি যেইভাবে বানিয়েছি আপনারা যদি সেইভাবে বানান, ইনশাল্লাহ আপনাদেরটাও আমার মতো হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।